আগে যে ভুটানের সাথে খেলেছি সে আগের ভুটান আর এখনকার ভুটান কিন্তু তফাৎ আলাদা, কেননা তারা অনেক ইম্প্রুভ করেছে। তো আমরাও আমরা ভালোভাবেই সেভাবে প্রস্তুত নিয়ে এসেছি। তো যেহেতু কালকে তাদের সাথে আমাদের সেমিফাইনাল, তো আমরা চেষ্টা করব যে আমাদের বেস্টটা দিয়ে খেলার। খেলার মধ্যে দিয়ে অনেকেই মানে অনেক সময় মানে সিচুয়েশনে পড়ে যে যেরকম এবার এবছরে কিন্তু ভুটান একটু শক্ত টিম হয়ে আসছে, নেপালের সাথে ড্র করেছে। তো আমরা আমাদের সেভাবে প্রস্তুত নিয়ে এসেছি এবং ভুটানের সাথে যে ম্যাচ, তো ভুটানকে তো দুর্বল ভাবা যাবে না। আগে 8টা গোল দিয়েছি বলে কি এখন দিতে পারবো, সেটা আসলে নিয়ে মাঠে নামা মানে উচিত না। তো চেষ্টা করব যে আমরা গোল তাদেরকে দেইনি, সেভাবে আমরা গোল দেওয়ার চেষ্টা করব, এভাবে মাঠে নামবো সেটা আমরা জানি। তো আমরা চেষ্টা করব যে তাদেরকে দুর্বল ভাববো না, বা অনেক শক্তিশালী টিম সেভাবে আমরা খেলবো। আসলে সব সব ম্যাচের মধ্যে কিন্তু সব জায়গায় কিন্তু ইম্পর্টেন্ট। তো আমরা আসলে শুধুকারী মিডফিল্ড বা গোলকিপার এগুলো নিয়ে আসলে ভাববো না, সব পজিশন নিয়ে ভাববো এবং সব পজিশনে আমরা ভালো খেলার চেষ্টা করবো। না না না, আমরা সবাই সুস্থ আছি। তো আজকে শুধু আপু আসে না প্র্যাকটিসে, কিন্তু আপু মাঠে নামবে কালকে। ফ্রেন্ডলি ম্যাচ খেলেছি কিন্তু অনেকের সাথে, কিন্তু আমরা তো ফ্রেন্ডলি ম্যাচ খেলিনি। আর এছাড়াও আমরা যখন ক্লাব লিগ খেলতে গিয়েছিলাম তাদের সাথে আমরা খেলেছি, তা আমরা তো জানি যে তারা কতটুকু ইম্প্রুভ করেছে। আপনারা জানেন যে গোলকিপারও কিন্তু অনেক স্ট্রং, গোলকিপার কিন্তু সেরা প্লেয়ার হয়েছে। তো সব দিক দিয়ে তারাও স্ট্রং। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.